পূজা করে আমরা এখানে উপস্থিত হয়েছি। যারা উপস্থিত হয়েছেন ওদেরকে তাকে পৌঁছে দিই, আর ভাই যারা পেয়ে গেছে আমরা সুন্দর করে চেয়ার নিয়ে বসে যাই। বরকত আলী শেখ মহাশয় উজ্জ্বল দাকে উত্তরীয় মাননীয় সঞ্জয় মুখার্জিকে আমরা বরণ করব। সঞ্জয় দাকে উত্তরীয় পরে বরণ করবেন সাহেব আলী শেখ মহাশয়। আমাদের যে ছেলেরা যে প্রচন্ড পরিশ্রম করেছে আজকে সেই পরিশ্রমের ফল আমরা পেয়েছি। আমরা চাই না এখানে প্রত্যেকটা মানুষ রাম এবং রহিম, আমরা বলতে চেয়েছি যে মসজিদে মসজিদে যেমন আজান হবে ঠিক তেমন ভাবেই মন্দিরে মন্দিরে শঙ্খ ধ্বনি কাঁসর বাজবে। ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা, সেই ধর্ম নিরপেক্ষতা নিয়ে আরএসএসের ওই নাগপুর অফিস থেকে কোনো মতেই পরিচালিত হতে আমরা দেব না। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ঠিক করে নেবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা। তাই আমরা বলেছি ওই রামনবমীর নাম করে কোন রকম অস্ত্র মিছিল নয়। প্রতি বছরই আমি ঈদের আগে আমাদের দাদা দুস্থ সেই সমস্ত মানুষের কাছে যতটা সম্ভব তাদেরকে নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে নতুন বস্ত্র দিতে গেলে কোনো ভাগ হবে না। ওখানেও আমরা যাকে দেবো সবাই মিলে একসঙ্গেই দেবো এবং 116টি বুথের সকলকে কাছেই পৌঁছে দেবো, আর এরপরে দুর্গোৎসবেও কোনো ভাগ হবে না, তাদের কাছেও পৌঁছে দেবো। ঠিক এটাই হচ্ছে আপনাদের কাছে জানিয়ে রাখছি। আমার এই ব্লককে যারা ভাগ করার চেষ্টা করবে আমি আশা করব এই ব্লকের সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়াবে এবং তার প্রতিরোধ গড়া সৃষ্টি করবে, এলাকায় এলাকায় দুর্গ গড়ে তুলবেন। এখানে হবে না হবে না হবে না, এটাই হচ্ছে আমার একটাই মাত্র কথা। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, কুর্নিশ করছি যে আমাদের এই সুন্দর আজকে উৎসবের মধ্যেও আমাদের যে সকলের মধ্যে একতা এবং সম্প্রীতি এই ব্লকের মধ্যে বিরাজমান আছে তার জন্যে আপনাদের সকলের সেই দোয়া। এবং আপনারা যারা কৃত্য সাধন করছেন অর্থাৎ রোজা পালন করছেন, কিসের জন্যে করছেন তা তো আমাকে বলতে হবে না, আপনারা সবাই জানেন যে আপনার সংসার পার্শ্ববর্তী প্রতিবেশী সকলের মঙ্গলের জন্যে আপনারা নিজেরা কষ্ট স্বীকার করে এক মাসব্যাপী রোজা পালন করছেন। এরপরে আপনারা সকলে মিলে একসঙ্গে দোয়া পালন করবেন, দোয়া নেবেন যে আমরা সকলে যেন ভালো থাকি। আপনাদের এই কৃচ্ছ সাধন, আপনাদের এই নিজের ত্যাগ, নিজের শরীরকে আজকে কষ্ট দিয়েও এটুকু আপনাদের পূজারত সবথেকে বিষয় বেশি ছিল ধর্মের মধ্যে এই রোজা পালনের মধ্যে।